হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি ডিএ আন্দোলনকারীদের কাছে আগামীকাল একটা ইতিহাসের দিন কেন বললাম ইতিহাস না সেই তেসরা নভেম্বর দু হাজার থেকে আশায় বুক বেঁধে তেসরা ডিসেম্বর জানুয়ারি তেসরা ফেব্রুয়ারি আজকে তিন মাস দুদিন ধরে আমরা প্রতিদিন পরতে পরতে মরার আগে মরে যাওয়ার মতো কিন্তু আমাদের শক্তি সঞ্চয় করে বীরের শোক অশ্রু নহে অশীর ঝংকারের মতো আমরা কিন্তু যুঁজে আছি এবং ডি আন্দোলনের সঙ্গে কিন্তু আমরা লিপ্ত আছি কখনও আমরা অনশন করছি কখনও আমরা নবান্নের কাছে গিয়ে আন্দোলন করছি কখনও আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি কখনও সরকারের সমালোচনা করছি গঠনমূলকভাবে অর্থাৎ কোনোভাবে পিছিয়ে আসার প্রশ্ন নেই তো আগামীকাল যেটুকু আমরা খবর পেলাম বা যেটুকু বলতে পারেন বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আগামীকাল একটা মাস্টার কেস বা মাস্টারপিস দিতে পারে আমাদের স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কী পিস না আমরা সবাই জানি যে বাদী এবং বিবাদী পক্ষকে সুপ্রিম কোর্টে বা যে কোনো কোর্টে কিন্তু হাজির হতে হয় অর্থাৎ বাদী এবং বিবাদী পক্ষ সামনেই কিন্তু সওয়াল পাল্টা সওয়াল হয় তারপরে বিচার হয় বিচারের নির্দেশ হয় কিন্তু যদি কোনো পক্ষ অনুপস্থিত হয় তাহলে প্রথমবার তার কেস আপাতত ওয়েটিং করে রাখা দেওয়া হয় পরবর্তী ডেটের জন্য দু নম্বর ডেট যদি এরকম হয় আবার ওয়েটিং করা হয় তিন নম্বর দিন একতরফা বিচার করে এটাকে সিদ্ধান্ত করা হয় এই হচ্ছে আইনের ভাষা অর্থাৎ পরপর দুটো ডেট সময় দেওয়া হয় বাদী এবং বিবাদী পক্ষের উকিল বা বিচার ব্যারিস্টারকে এটাকে সোয়াল বা পাল্টা সোয়াল করার জন্য কিন্তু দেখা যাবে আগামীকাল যদি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যিনি আছেন নিযুক্ত অভিষেক মনু সিংভিজি তিনি একটা মাস্টার পিস একটা দাবার মন্ত্রীর চাল দিয়ে মিনিস্টেরিয়াল চাল দিয়ে বলেন যে কোনো কারণে হোক আমি যেতে পাচ্ছি না আমি এই মুহূর্তে আমার যাওয়ার সময় নেই আমি আরেকদিন সময় চেয়ে নিচ্ছি বা আমার সমস্যা আছে তিনি যদি একদিন সরে যান তাহলে একটা ডেট মিস হয়ে গেল আবার আড়াই মাস পরে আবার তিনি এটাকে সেই এক্সটেন্সিভ হেয়ারিং করতে পারেন অর্থাৎ নানারকমভাবে ষড়যন্ত্রর পদ্ধতিতে আগামীকাল অভিষেক মনু সিংভিজি হয়তো হাজির থাকবেন না কেন বলি আমি কারণ আমরা সবাই জানি যে তেসরা নভেম্বর এই দিনটা মিস হলেও আমরা কিন্তু একটা জিনিস মানে আমাদের কিন্তু পুরোটাই নেগেটিভ হয়নি কেন নেগেটিভ হয়নি না দশটা মামলা পর্যন্ত আমাদের এই আন্দোলনটা ছিল মিসলেনিয়াস ম্যাটার কেস মানে যারা গ্রামের বিচার বা গ্রামের সাড়ে শেষ তারা বুঝতে পারেন যে পাঁচটা যদি এজেন্ডা হয় তাহলে ছ নম্বর এজেন্ডা থাকে বিবিধ তেমনি দশবারই আমাদের ডিএ আন্দোলনটা সুপ্রিম কোর্টের লিস্টে মিসলেনিয়াস ম্যাটার বা বিবিধ কেসেই কিন্তু ঢুকেছিল কিন্তু তেসরা নভেম্বর পাটোয়ারি সাহেব অর্থাৎ এক্সপিরিয়েন্সড ব্যারিস্টার পাটোয়ারি সাহেব তিনি বলেন যে না এটাকে মিসলেনিয়াস থেকে নন মিসলেনিয়াস ম্যাটার হিয়ারিং কেসে নিয়ে আসতে হবে তার জন্য আগামীকাল অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি এটা কিন্তু নন মিসলেনিয়াস ম্যাটার কেসে সুপ্রিম কোর্টে উঠবে ষাট নম্বর লিস্টে ছ নম্বর কোটে জাস্টিস হৃষিকেশ রয় এবং জাস্টিস মিশ্রের বেঞ্চে এটা কিন্তু সোয়াল হবে সেখানে যদি মনুসিং বিজি অনুপস্থিত থাকেন বা সরকার পক্ষে যিনি শিডিউল্ড মানে রিক্রুটেড ব্যারিস্টার যিনি আছেন তিনি যদি কালকে অনুপস্থিত হন তাহলে কিন্তু ওই যে বললাম তার একদিন মানে বাদী বিবাদী নেই এই অর্থে কিন্তু এটাকে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে পরবর্তী কেস হতে পারে ফলে এই মাস্টার পিসটা কিন্তু অভিষেক মনু সিংহবি দিতে পারেন বলে আমাদের মনে হচ্ছে যদিও আগামীকালের দিকে আমরা অবশ্যই চোখ রাখবো কী হলো তার পাখির চক্র যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি চ্যানেলের তো কনভে করবো ভালো থাকুন হ্যাভে করতে থ্যাংকস